ব্লাড সুগারের পর্যবেক্ষণ। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সারা দিনে ব্লাড সুগার লেভেল কেন রোলার কোস্টারের মতো উঠতে নামতে থাকে? সারা দিন জুড়ে কার্বোহাইড্রেটস, ফ্যাট, প্রোটিন, কাজকর্ম এবং আপনার মানসিক চাপের ভারসাম্যের ভিত্তিতে এগুলো ওঠানামা করে। এই ওঠানামা করা সুগার লেভেলের সাথে আপনি কিভাবে মোকাবিলা করবেন? আসুন বুঝে নিই যে নিয়মিত রক্ত পর্যবেক্ষণ কিভাবে আমাদের এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। ব্লাড সুগার পর্যবেক্ষণের মডিউলে আপনাকে স্বাগত। সম্প্রতি মোহনের টাইপ 2 ডায়াবেটিস ধরা পড়েছে। তার উপর প্রচুর খাবারের বিধিনিষেধ আছে। বেচারা মোহন। আজকে তার মেয়ে গৌরীর জন্মদিন। মোহনের লোভ হয় কেকের এক টুকরো খাওয়ার জন্য। মোহন কি সেটা খেতে পারবে? টাইপ 2 ডায়াবেটিসের অবস্থাকে ঘিরে প্রচুর পৌরাণিক কাহিনী আছে। সবচেয়ে প্রচলিত হল টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিরা মিষ্টি খেতে পারেন না। গ্লুকোজের হিসেবে পরিচিত কার্বোহাইড্রেটগুলো একটা স্বাস্থ্যকর ডায়েটের ভিত্তি তৈরি করে। ডায়াবেটিস থাকা মানে এই নয় যে আপনি মিষ্টি খেতে পারবেন না। কম প্রক্রিয়াজাত মিষ্টি জাতীয় খাবার খেলে ব্লাড সুগার লেভেল এবং সামগ্রিকভাবে স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই একটা পার্থক্য আনতে পারে। তাহলে কি মিষ্টিকে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে? দাঁড়ান, আপনি কৃত্রিম মিষ্টি দিয়ে তৈরি মিষ্টি, চকলেট বা মিষ্টি জাতীয় খাবার দাবার খেতেই পারেন। কৃত্রিম মিষ্টি বা চিনির বিকল্পগুলো হল ক্যালোরিবিহীন চিনি বা কম ক্যালোরি চিনির একটি বিকল্প। কোনো ব্যক্তির গ্লুকোজ লেভেলে এগুলো কম প্রভাব ফেলে। মনে রাখবেন, চিনিবিহীন বিকল্পগুলো আপনার সুগারকে নিয়ন্ত্রণে রাখবে। তবে আপনি জিজ্ঞাসা করতেই পারেন যে সারাদিনে সুগার লেভেল কেন কেবল এক জায়গায় বসে থাকে না? আপনার শরীরে ইনসুলিনের অভাবে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় বা আপনার শরীর ইনসুলিনের ওপর প্রতিক্রিয়া করা বন্ধ করে দেয়। কিন্তু কিভাবে সেটা হয়? অসুস্থ লিভার খুব বেশি পরিমাণে গ্লুকোজ তৈরি করতে পারে, যা শরীরের ইনসুলিনকে শেষ করার জন্য যথেষ্ট। দ্বিতীয়ত, অন্ত্রের ইনক্রিটিন হরমোন, যেটা কিনা খাওয়ার পরে যে পরিমাণ ইনসুলিন নিঃসৃত হয় সেটাকে নিয়ন্ত্রণ করে। যদি রক্তে এই হরমোনগুলো কমে যায় তাহলে কিডনি আবার করে গ্লুকোজ নিতে শুরু করে, মলমূত্র ত্যাগ করার পরিবর্তে। শেষ পর্যন্ত রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। মানসিক চাপ, শারীরিক ক্রিয়াকলাপের অভাব, খাওয়া দাওয়ার অভ্যেস এবং অসুস্থতাও আপনার রক্তের গ্লুকোজ লেভেলকে প্রভাবিত করে। কারণগুলো ভিন্ন হতে পারে, তবে ব্লাড সুগার লেভেলের ওঠানামার সম্ভাবনা আছে। সুতরাং নিয়মিত বাড়িতে ব্লাড সুগার পর্যবেক্ষণ করাটা দরকারি। পরীক্ষাই হচ্ছে একমাত্র উপায় যেটাতে আপনি আত্মবিশ্বাসের সাথে আপনার রক্তের গ্লুকোজ লেভেলকে পর্যবেক্ষণ করতে পারেন। নিয়মিত পরীক্ষা আপনাকে গুরুতর সমস্যা বিকাশের আগে সুগারের হাই এবং লো লেভেলকে শনাক্ত করতে সাহায্য করে। যখন নিয়মিত রূপে পরীক্ষা করা হয় তখন আপনি আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণের জন্য ইনসুলিন থেরাপি, খাবারের পরিকল্পনা এবং এক্সারসাইজকে কতটা ভারসাম্য রেখেছেন তা নির্ধারণ করতে সাহায্য করে। মনে রাখবেন, আপনার রক্তে গ্লুকোজের মাত্রাগুলোর সেলফ টেস্টিং করার ক্ষেত্রে অবশ্যই আপনি নিজের প্রতি প্রথমে এবং সবার আগে প্রতিশ্রুতিবদ্ধ। বিট ডায়াবেটিস উইন লাইফ, USV দ্বারা জনসচেতনতার উদ্যোগ।